benefits. আরে কেউ ট্যাক্সা চালিয়ে খায়, কেউ লোকে খেতে দিয়ে জন্মজুরি করে খায়। আমাদের এই যে সবাই আমরা এই তিনজনই রাজমিস্ত্রি, কেন যে অরিজিনালি ওই লোকটার কেওয়াইসি জমা করলো কিনা। আচ্ছা তোমার এইটা কি হলো? এইটা চিন্তিত যে আমরা কি কোনো কর্মের সঙ্গে জড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা ঘটনাটা ঘটেছে বলবেন। আপনাদের অ্যাকাউন্ট, আপনারা কোনো অ্যাকাউন্ট করেননি, কিন্তু তিন কত ধরে দেখছি আমাদের কাছে ফোনে মেসেজ। তারপরে অম্বুডম্যান কেউ লিখলে হয়। সেই যদি অস্বীকার করে যায়নি, আপনি আধিকারিক গেলে সিসিটিভি ফুটেজ চেক করুন, পেয়ে যাবেন। ম্যানেজারের ঘরের সঙ্গে কথা বলুন। এবার ম্যানেজার অস্বীকার করতে পারে যে আমার কাছে আসেনি, কারণ আমাদেরকে যেতেই হবে। সে বলুক আর না, সে জানি কিছু বলবে না,
সে তো বল সাংবাদিকতা তো টুকটাক করেছে তা আমাদেরকে দলে নাও না আমার কাছে এমনিতেই তো আমি সোশ্যাল ওয়ার্ক করি মানে অনেক সোশ্যাল ওয়ার্কে আমরা সাথে আছি অনেক অনেক রিপোর্ট করব আপনাদের এই এই আপনাদের সঙ্গে যোগাযোগ তো হয়েছে সেরকম ঘটনা হলে আপনাদেরকে নিয়ে করা উচিত ছিল আপনারা পুরো সোশ্যাল ওয়ার্ক করে নিশ্চয়ই তার একটা ইয়ে আছে হ্যাঁ না আপনি এমনি করেন না আপনি কোনো ইয়ে আছে কি মানে ওই কি বলো ওটাকে এই যে সংস্থা আছে কিছু আমাদের নিজেদের সংস্থা আছে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আপনারা থানায় জিডি করবেন আমাদের খবরটা আজকে করেছি কালকে যেটা জিডি করবেন জিডিটা আমার তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ যদি থাকে আমাকে জিডিটা পাঠাবে হ্যাঁ চিন্তিত যে আমরা কি কোনো কাজের সঙ্গে জড়িয়ে দেওয়া আপনি যেটা ঘটনাটা ঘটেছে বলবেন আপনাদের অ্যাকাউন্ট আপনারা কোনো অ্যাকাউন্ট করেননি কিন্তু তিন কত ধরে দেখছি আমাদের কাছে ফোনে মেসেজ ছায়া পড়ছে মানুষের নামে টাকা ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে এরটা কি কি মনে হচ্ছে কারা জড়িত থাকতে পারে কারা জড়িত আছে সেটা টোটালটাই তদন্তের উপর নির্ভর করবে যে কারা জড়িয়ে আছে তবে আমার যতটুকু ধারণা আমার দীর্ঘ 32 বছর চাকরি সূত্রে আমি বলছি যে ব্যাংকের কোনো কর্মী আধা কর্মী বা পূর্ণ কর্মী যদি জড়িয়ে না থাকে এটা সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না আমরা যখনই টাকাকে তুলতে আসে ছবি মেলায় সই মেলায় সেখানে ছবি সই না মিলে কী করে টাকাটা উঠছে আর কাদের টাকায় কীভাবে জমা পড়ছে আমরা তো বুঝতে পারি না ওই জন্য আমরা ছবি এবং সইয়ের দ্বারস্থ হই এক্ষেত্রে যদি দেখা যায় যে ছবিটাতে সই না দেখি আমরা তো টাকা পয়সা লেনদেন করি তাহলে পুরোপুরি দায়টা আমাদের কাছেই চলে আসে ডকুমেন্টসগুলো মোটামুটি দেখুন ডকুমেন্টস এমনিতেই ব্যাংক অনেক ডকুমেন্ট নিয়ে রাখে বা যেখানে প্যান কার্ড করা হয় সেখানে ডকুমেন্ট দেওয়া হয় যেখানে আধার কার্ড করা হয় সেখানেও ডকুমেন্ট দেওয়া হয় সেখান থেকেও সেই ডকুমেন্টসগুলো ব্যাংকে চলে আসতে পারে কারোর মাধ্যমে কোনো এজেন্টের মাধ্যমে সেটা তদন্ত না করলে কী করে বলবো কীভাবে তাদের কাছে সেই ডকুমেন্ট ঢুকলো আর কীভাবে এই অ্যাকাউন্ট হলো এটা কি একটা র্যাকেট চক্র চলছে বলে আমার যতদূর ধারণা এটা একটা র্যাকেট চক্র আপনার নাম আমার নাম সহদেব মুর্মু আমি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ম্যানেজার এটার মধ্যে আমরা হঠাৎ দেখলাম যে একদিন বাড়িতে পোস্টের মাধ্যম দিয়ে একটা চেক বই আসে আমরা চেক বইটা দেখলাম যে বন্ধন ব্যাংক কোথাকারের আমাদের ধুনেখালী ব্লকের ধুনেখালী এলাকার ধুনেখালী থেকে আমাদের চেক বইটা আসে কিন্তু এই চেক বইটা আসার মাত্রই আমরা আমার তো ভয় লেগে গেল যে আমরা তো বই করিনি ওই ব্যাংকে তার মধ্যে আমাদের চেক বইটা আসে কি এবার আমার বাড়ি স্ত্রী পেয়ে আমরা বল স্ত্রী আমাকে বললো যে দেখো এরকম চেক বই এসেছে চেক বইটা ধুনেখালি এবার আমরা তো খেটে খাওয়া মানুষ হঠাৎ চেক বই আসা মানে আমাদের একটা ভয়ের আতঙ্কে থাকবে সেই চেক বইটা আসা মাত্রই দুদিনের পর থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগলো তার মধ্যে দুদিনের টাকা ঢুকলো তার তিন দিনের পরে সেই টাকাটা তুলে নেওয়া হয় কত কত টাকা ঢুকেছে আমাদের প্রথমে আমার স্ত্রীর নামে 82,000 টাকা ঢুকলো
সেই 82,700 কত টাকা ঢুকলো এবং 82,500 টাকা তোলা হয়ে গেল। এই টাকাটা আমার মোবাইলে মেসেজ ঢুকতে লাগবে এবং এই টাকাটা কার টাকা কীভাবে আসছে না আসছে আমরা তো কিছুই, এমনিতেই আমরা খেটে খাওয়া মানুষ, এত টাকা আমাদের কোনো দিনের জন্য ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশন হয়নি বা আমরা ওই ব্যাংকের মুখও দেখিনি। ধনেখালী এলাকার মধ্যে কোন জায়গাটা ব্যাংক আছে না আছে আমরা কিছুই জানি না, অথচ আমাদের নামে এই টাকাগুলো। এই টাকাটা যারই হোক, কোনো ব্যবসাদারের হোক, সরকারের হোক বা কোনো কৃষি ধানের কারবার যারা করছে তাদের হোক, আমরা সেটা জানতে চাই না। টাকাটা যথারীতি যাতে যাদের প্রাপ্য তারা পাক, সেই টাকাটা যাতে আমরা এই লোনের ভাগিদার যেন না হব। কী ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছিল বলতে আমাদের বন্ধন ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ নেই, অথচ চেক বই এসে গেছে, আমরা কোনো অ্যাকাউন্ট খুলিনি কিছু না, তার মধ্যে টাকার লেনদেন হচ্ছে দেখছি। আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট বা তার চেক বই যা এসছে তাতে 82,000 টাকা ধান বিক্রির টাকা ঢুকেছে। আমার একটা নিজস্ব জমি নেই, আমি কোথা থেকে 82,000 টাকা ধান বিক্রি করব? সেই টাকা ঢুকেছে এবং সেই টাকা এখন তুলেও নেওয়া হয়েছে। এটা কীভাবে কী হচ্ছে? জালিয়াতি হচ্ছে, আমাদেরকে জালিয়াতি করা হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। তার আগে আমরা নিউজ চ্যানেলকে একটু আমি জানাতে চাই, তাই জানালাম যাতে এর একটা সুরাহা হয়, আমরা যাতে সাহায্য পাই, আমাদেরকে জালিয়াতি যাতে প্রমাণ করা না হয়, তার জন্যে আমরা নিউজ চ্যানেলকে জানালাম। আপনার নাম? আমার নাম রামজিৎ মুর্মু। রামজিৎ মুর্মু আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট মামনি মুর্মু।